সোমবার সকালে খোয়াই থানাধীন গৌড়নগরে ছড়াবস্তি এলাকায় এক বাড়ি থেকে এক মহিলা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত গৃহবধূর নাম রমলা ছাড়া স্বামী পরিমল ছাড়া জানা গেছে প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো রবিবার সন্ধ্যায় স্বামী পরিমল অবস্থায় রাস্তায় স্ত্রীকে বেধরক করে এতে গুরুতর আহত হয় তার স্ত্রী রমলা এই অবস্থায় তাকে পরিমল বাড়ির পাশে এলাকায় তার মা বাবার কাছে রেখে নিজ বাড়িতে চলে আসে রবিবার সকালে বাবার কাছ থেকে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে সেখানে ছুটে যায় পরিমল আরও জানা গেছে স্ত্রীর মৃতদেহ পরিমল ছাড়া এবং তার বড় ভাই গণেশ ছাড়া বাবার বাড়ি থেকে তুলে এনে পরিমলের নিজ পাড়িতে রেখে দেয় প্রতিবেশীরা মৃতদেহ দেখতে পেয়ে খোয়াই থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করে এদিকে মৃত্যুর খবর শুনে ঝাড়া বস্তি এলাকায় ছুটে যায় মৃতার বাপের বাড়ির লোকজনেরাও এদের মৃতার এক নিকট আত্মীয় জানান কোনো এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে এসেছেন স্বামী পরিমল ছাড়া বেধরক মারি রমলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন এক নিকট আত্মীয় আমরা তো যে সকালে যে খবৰ পাইছো মানে ফোন কৰিব খবৰটা পাইছো মানে জামাইটি মাইৰা মৰ গৈছে এই ঘটনা খালি খবৰ পাইছো আৰু আমাৰ কৈ দিয়া দেখিয়া ইউটাৰ এই ৰকমে আই আজি গৈছোঁ জলে ঢুকিয়া মাৰছে তাৰপৰা দেখিছোঁ না ঠিকভাৱে কওক তোমাৰ এটা মিছা কথা শুনি আছো অন্যকম আৰু তুমি কৈতাছ অন্যকম তোমার এটা তো হয় না আয়া তারপরে দেখছি তো গ্রামের লোকে কই না হেরে খুব মারছে টাইন টাইনা মারতে আসে একবারে যাইতে যাইতে একবার পিঠা দিতে আসে তো এই তো গ্রাম লোক হতে তো পারতো না তো যেভাবে পিঠা দিয়া তারপরে লইয়া গেছে জেলে জলের মধ্যে বলে চুপা দিছি এখানে চুবা দিয়া তার লইয়া গেছে বলে তার বাবার বাড়ি ওইখানে বাস বাড়ি তারপরে সকাল রাত্রে বলে এখানে আবার লইয়া গেছে এরকম ধরে জানি একা শুনছি এদিন পুলিশ মৃত মহিলার স্বামী পরিমল ছাড়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইগোড়গরে ছড়া বস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর নিউজ